ওয়াই প্রেগনেন্ট রয়েছে, ওই কারণে এসছি ইউএসজি করাতে, তো লাইন নেই। বিদ্যুৎহীন বালুরঘাট জেলা হাসপাতাল, যার ফলে প্রায় দিনভর বন্ধ রইল আলট্রাসোনোগ্রাফি পরিষেবা, সেই সঙ্গে বন্ধ থাকল সিটি স্ক্যান সহ অন্যান্য পরিষেবা। বিদ্যুৎ বিভ্রাট তো রয়েছেই, তার উপর হাসপাতালে জেনারেটরও বিকল হয়ে পড়েছে, যার ফলে দিনভর চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হলো আমজনতাকে। কি বলছে এখানে? তো এরকম কতজন বসে আছে আপনার? দেখতে পাচ্ছেন সব বসে আছে, অনেকে বসে আছে। হ্যাঁ বললাম তো, তো বলছে লাইন না আসছে, কিছু করা যাবে না। কি মনে করছেন একজন সাধারণ মানুষ? খারাপ লাগছে। বলছে এখানে এখানে বলছে যে মানে তো কারেন্ট নাই, তো বলছে যে সোমবারে আসবে, আজকে আর হবে না। কিন্তু আমরা তো হসপিটালে তো রুগীতে মানে ভর্তি করেছি, তো এমার্জেন্সি রোগী, আজকে শনিবার, সোমবারে হলে কি অসুবিধা হবে? অসুবিধা হতেই পারে, যে কোনো সময় অসুবিধা, রোগী তো সমস্যা হচ্ছে, জন্য তো হসপিটালে ভর্তি করেছে। তো সরকারি হাসপাতালে জেনারেটরের কোনো ব্যবস্থা নেই? সেটাই তো বলছি, লাইনের কোনো ব্যবস্থা নেই, এরকম কী করে হবে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে কারেন্টটা আসুক, রোগীটার ছবি তোলা হোক, রোগীটার ব্যবস্থা হোক একটা। বহু গর্ভবতী প্রসূতি রোগীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেল। বালুরঘাট হাসপাতালের গুরুত্বপূর্ণ ইউএসজি পরিষেবা বন্ধ থাকায় চরম হয়রানির মুখে পড়তে হয় রোগী ও আত্মীয় পরিজনদের। ঘটনার জেরে শনিবার বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরের রোগী পরিজনের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, যদিও পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার। বালুরঘাট হাসপাতালের পুরানো ভবনে আলট্রাসোনোগ্রাফি ও সিটি স্ক্যান বিভাগ রয়েছে, যেখানে হাসপাতালের রোগীরা তো বটেই, এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা পরিষেবা নিতে আসে। হাসপাতালে জেনারেটর থাকলেও তা বিকল হয়ে পড়েছে। এদিকে হাসপাতালের নতুন ওয়ার্ডের কাজ চলছে, যার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শনিবার সকাল থেকেই বালুরঘাট জেলা হাসপাতালের পুরানো ভবনে আলট্রাসোনোগ্রাফির ভিড় দেখা যায়, ভিড়ের মধ্যে বেশিরভাগই প্রসূতি। এছাড়া সিটি স্ক্যানও বন্ধ ছিল, দুপুর দুটো পর্যন্ত এই পরিষেবা দেওয়া হয়। পরিষেবা দেওয়ার সময় পর্যন্ত কোনো রকম বিদ্যুৎ পরিষেবা ছিল না বলেই জানা গিয়েছে। অনেকেই হাসপাতাল থেকে ফিরে যেতে বাধ্য হন, ব্যাপক হয়রানির সম্মুখীন হন গর্ভবতী সহ রোগীর পরিজনরা। এ বিষয়ে পতিরাম থেকে আসা এক প্রসূতির আত্মীয় মীনাক্ষী পাল বলেন, সকাল থেকে বালুরঘাট হাসপাতালে প্রসূতি রোগীকে নিয়ে বসে রয়েছি, এখানে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে না। কয়েক ঘন্টা থাকার পরে অবশেষে হাসপাতাল থেকে জানিয়েছে সোমবার আসতে, এখন রোগীকে নিয়ে ফের বাড়িতে ফিরতে হচ্ছে। জেলা হাসপাতালে যদি এমন পরিষেবা হয় তাহলে আমরা কোথায় যাব? আশিস সরকার নামে এক ব্যক্তির সঙ্গেও কথা হয়, তার স্ত্রী গর্ভবতী। আশিসবাবু বলেন, ইসিজি করাতে নিয়ে এসেছিলাম হাসপাতালে, এখানে দীর্ঘক্ষণ ধরে বসে থাকার পর জানতে পারি বিদ্যুৎ নেই, যার কারণে ইসিজি বন্ধ রয়েছে। শুধুমাত্র এক তিনি নন, অনেক মানুষ এসে খালি হাতেই ঘুরে যান। অন্যদিকে এ বিষয়ে বালুরঘাট হাসপাতালের সুপার পার্থসারথী মণ্ডল বলেন, হাসপাতালের উচ্চমাত্রা যুক্ত বিদ্যুৎবাহী তারের কাজ চলছে, যার ফলে সাময়িকভাবে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে, তবে জেনারেটরও খারাপ হয়েছে। হাসপাতালের কর্মীদের সেখানে পাঠিয়ে পুরো পরিষেবা দ্রুত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে অবশ্য বিকেলের দিকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় হাসপাতালে, কিন্তু সকাল থেকে এই বিদ্যুৎ বিভ্রাটের জেরে কার্যত চূড়ান্ত হয়রানির শিকার হন রোগীর পরিজনরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে হাসপাতালের নতুন ওয়ার্ডের কাজ চলছে, তার ফলে হাসপাতালের পুরনো ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, এদিকে বিকল ছিল হাসপাতালে জেনারেটর, আর তার ফলেই আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, সিটি স্ক্যানের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি এদিন দেওয়া সম্ভব হয়নি বলেই খবর। এদিন সকাল থেকেই বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনে আলট্রাসোনোগ্রাফি করতে রোগীর যথেষ্ট ভিড় ছিল, যার বেশিরভাগই ছিল প্রসূতি। দুপুর দুটো পর্যন্ত যাবতীয় পরিষেবা দেওয়া হয়ে থাকে, কিন্তু এদিন দুটো পর্যন্ত বিদ্যুৎ আসেনি, তার ফলে ব্যাপক হয়রানির সম্মুখীন হন গর্ভবতী সহ রোগীর পরিজনরা। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে অবশেষে খালি হাতেই ফিরতে হয় তাদের। ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে পতিরাম থেকে আসা এক প্রসূতির আত্মীয় মীনাক্ষী পাল বলেন, সকাল থেকে বালুরঘাট হাসপাতালে প্রসূতি রোগীকে ইউএসজি করাতে নিয়ে এসেছি, কয়েক ঘন্টা বসেছিলাম, অবশেষে সোমবার আসতে বলল, এখন রোগীকে নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। জেলা হাসপাতালেই যদি এমন পরিষেবা হয় তাহলে আমরা কোথায় যাব?